সম্মানিত স্যার ম্যাডাম, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে আজকে তাদের জন্য একটি শিক্ষামূলক নাটিকা। এই নাটিকার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যখন উৎসব আসে, ঈদের মতো আনন্দের মুহূর্ত আসে, তখন শিক্ষক পরিবারে কতটুকু আনন্দ থাকে বা শিক্ষকরা সেই ঈদটাকে কীভাবে উদযাপন করে। এখান থেকে আপনাদের শেখার অনেক কিছুই আছে। তো চলুন আমরা দেখে আসি শিক্ষকদের জন্য অর্থাৎ আপনাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। আপনি পান হলে 100% আর আমি পাই মাত্র 25%। এখন আমি যা পাই তার মধ্যে আমাকে কেনাকাটা করতে হবে, আমি তো আর 100% করতে পারবো না। দেখো তো বাবা, কি চায়? শার্ট প্যান্ট পাঞ্জাবি যা কিছু আছে ওকে একটু ভাউচার জিনিস দেখাও তো। হ্যাঁ ছোট ভাই, কি কি লাগবে বলো আমাকে, আমি দিচ্ছি। আচ্ছা পছন্দ হয়েছে তোমার এটা? হ্যাঁ পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর কি দেবো? আচ্ছা দেখি বাবা, ওই লিস্টটাতে কি লেখা আছে? এই যে দেখো দেখি বাবা, এই লিস্ট অনুযায়ী কি কি লেখা আছে জিনিসগুলো আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি যেখানে থ্রি পিস প্যান্ট পাঞ্জাবি তার ছেলোয়ারের কাপড় শাড়ি। আচ্ছা ঠিক আছে, এগুলো স্যার সব দেবো? হ্যাঁ। আচ্ছা স্যার ঠিক আছে, বের করতেছি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার পছন্দ হয় নাকি? স্যার প্যাকেট কমপ্লিট হয়েছে স্যার। স্যার একটু বসেন প্লিজ। এখন সবগুলি মিলে কত টাকা আসলো স্যার? আপনার দাম নিয়ে বাজবে স্যার, আপনি কি বলেন স্যার? আপনার কাছে বেশি নেব না স্যার। বলো না বাবা কত টাকা হয় আপনার স্যার। স্যার আপনার টোটাল আসছে হচ্ছে 4550 টাকা। 4500 টাকা? স্যার ছেলে মেয়ে সহ পরিবারের সবাই কিন্তু এই একটি দিনেরই অপেক্ষা করে, কাজেই কিনে দিন স্যার, নইলে ছেলেটা খুব কষ্ট পাবে। এসে তো আমাদের স্কুলের পিয়নটা ওদের বেশি,
কেনাকাটা করলো। দেখুন না স্যার, আমি আমার ছেলে মেয়ে এবং পরিবারের জন্য কত কি কিনেছি। হ্যাঁ স্যার, ও আসলেই অনেক কেনাকাটা করছে, 8,000 টাকার মতো কেনাকাটা করছে। আপনারা হলো প্রাইমারি শিক্ষক আর আমরা হচ্ছে হাই স্কুলের শিক্ষক। আপনি কত বেতন পান আর আমি কত বেতন পাই, আপনি কত বোনাস পান আর আমি কত বোনাস পাই। হ্যাঁ, আপনি পান হলো 100% আর আমি পাই মাত্র 25%। এখন আমি যা পাই তার মধ্যেই আমাকে কেনাকাটা করতে হবে, আমি তো আর 100% করতে পারবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এটাই প্যাকেট করে দিয়ে দাও আমাকে। ঠিক আছে স্যার, দিচ্ছি। স্যার, আমি কিন্তু আপনার ডাইরেক্ট ছাত্র, তাই আপনি আমাকে আপনি করে না বলে তুমি করে বলবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসি, আর ঈদের দিন ম্যাডামকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। মার্কেটও করতে পারলাম না, যাক সামনের মাসে বেতনটা পেলে আমি তোমার সমস্ত টাকা দিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে দিয়ে দেবো।